হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা, কৃতজ্ঞতা। তো বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছেন যে আসলে ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে। এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা বিভিন্ন সময় ফোনে অনেকেই জানতে চায় যে আসলে ভাই শর্টকাটে একটা ভিডিও দেন যে ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে। তো আসলে এটা তো বলা খুব মুশকিল বিষয়, কারণ হচ্ছে আপনি অনেকভাবে ইউরোপে যেতে পারেন। সেটা হচ্ছে যদি ইতালি যেতে চান, সমুদ্রপথে যেতে পারেন, এজেন্সির মাধ্যমে যেতে পারেন, সরকারিভাবে যেতে পারেন, বিভিন্ন স্পন্সর ভিসায় যেতে পারেন। তো এখানে একজ্যাক্টলি আসলে বলা মুশকিল যে ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে। তারপর আমি একটা ছোট্ট বিষয় আজকে আপনার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আসলে আমি কয়েকটা দেশ নিয়ে, কয়েকটা দেশের বিষয়ে বলবো যে দেশগুলোতে আপনার যেতে একজ্যাক্টলি কত টাকার মতো লাগতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আসলে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। যারা যেতে চান ইউরোপে এবং স্বপ্ন দেখেন যে ইউরোপে যাবেন, আমার মনে হয় তাদের জন্য ভিডিওটি খুব কাজে দিবে। কারণ হচ্ছে অনেকেই জানেন যে আসলে ইতালিতে যেতে কত টাকা লাগে বা ফ্রান্সে যেতে কত টাকা লাগে, জার্মানিতে যেতে কত টাকা লাগে, এই বিষয়গুলো অনেকেই জানেন না। তো তাদের জন্য মূলত আজকের ভিডিও। তো মূল ভিডিওতে যারা বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আসলে ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে, এটা যেটা আমি বললাম যে সব মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপের কোনো এক দেশে যাওয়ার জন্য, কিন্তু অনেকেই খরচের কথা চিন্তা করে যেতে পারে না। আসলে না পারাটাই বেশিরভাগ এই কারণ হচ্ছে আপনি ইউরোপে যেতে সর্বনিম্ন 6 লাখ থেকে উপরে 20 লাখ টাকা পর্যন্ত আছে। তো আবার অনেকে ইউরোপের কোন 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 দেশে কত টাকা লাগে সে সম্পর্কে কিছু জানেই না। অনেকেই জানে না, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আসলে অনেকেই জানে না যে কোন দেশে কত টাকা লাগে। তো আজকে আমি সব অনলাইনে খোঁজাখুঁজি করে ইউরোপে কোন দেশে কত টাকা খরচ হবে এবং ইউরোপের দেশ সম্পর্কে বিস্তারিত আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো। আসলে অনেক তথ্যপত্র নিয়ে মূলত ভিডিও বানাতে হয় অনেক সময়। তো এখন আপনাদের ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ খরচ সম্পর্কে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যে বিষয়টা হচ্ছে ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে, এটাই যে প্রথমেই বললাম যে আসলে দেশ ইউরোপের দেশ রয়েছে 27টি সেঞ্জনভুক্ত দেশ। সব দেশ নিয়ে যদি আলোচনা করতে যায় সেক্ষেত্রে মোটামুটি 1-2 ঘন্টা মানে দীর্ঘ প্রসেসের বিষয়। তো আমি বেশ কিছু দেশ নিয়ে আজকে আলোচনা করবো, যে দেশগুলোতে মানুষ সচরাচর যায় এবং যাওয়ার জন্য স্বপ্ন দেখে সেই দেশগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো বর্তমান সময়ে অন্যান্য দেশের তুলনায় ইউরোপের দেশগুলোতে যেতে অনেকটা বেশি টাকা খরচ হয়, কারণ ইউরোপের দেশে গেলে অনেকটা বেশি টাকা ইনকাম করা যায় বলে। ইউরোপের দেশ মানেই মাস গেলে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা মানুষ ইনকাম করতেই পারে, সেটা যে কোনোভাবে হোক, যে কোনো ওয়েতে হোক। এবং ইউরোপের কোন এক দেশ যেতে বিষয় অনেকটাই বেশি পড়ে। ইউরোপের মোট 50টি দেশ রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সব দেশে যেতে পারবেন না। বাংলাদেশ থেকে যেগুলো দেশে যাওয়া যায় সবগুলো দেশের খরচ সম্পর্কে আমরা নিচে আলোচনা করব। তবে সব দেশ বিষয়ে আলোচনা করার মতো এত সময় হয়তো আপনাদের ধৈর্য খুলে হবে না, যে কারণে আমি এটা পার্ট টু পার্ট আজকে হয়তো কয়েকটা দেশের কথা বলবো, এর পরবর্তীতে আরও কয়েকটা দেশের কথা বলবো। যে আমি চেষ্টা করব যে আপনি ইউরোপের যে 50টা দেশ আছে, এই 50টা দেশের কোন কোন দেশে কত টাকা লাগে সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সেটা কয়েকটা পর্বে হতে পারে। তো আপনারা যদি চান, আপনারা যদি কমেন্টস করে জানান যে আরও এর পরে যে পরবর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলো সম্পর্কেও জানাবো। যদি আপনারা কমেন্টস করে জানতে চান তাহলে সেক্ষেত্রে একটা আপনাদের অনুপ্রেরণা পেয়ে নতুন একটা ভিডিও বানাইতে পারি। তো বন্ধু, প্রথমে আমরা ধরে নিই ইতালি যেতে আসলে কত টাকা লাগে। ইতালি অনেক অনেক মানুষের স্বপ্নের দেশ ইতালি, যে ইতালি অনেকে জীবন বাজে রেখে আপনার সমুদ্রপথে যায় বা বিভিন্ন অবৈধ উপায়ে যায়, বিভিন্ন এজেন্সির মাধ্যমে যায়, বিভিন্ন স্পন্সর ভিসা নিয়ে যায়। তো সেক্ষেত্রে প্রথমেই আমরা তালিকায় আনতে চাই যে ইতালিতে যেতে আসলে কত টাকা লাগে।
এখন আপনাদের জানাবো ইতালি যেতে কত টাকা লাগে। বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে, তারা ইতালি যেতে চায়। আপনি যদি এখন ইতালি ভিসা করতে চান তাহলে আপনার সর্বমোট খরচ হবে 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা। এটা হচ্ছে একটা কি বলবো যে একটা গড় হিসেব। আপনি যদি এটাকে 10 থেকে 12 লক্ষ টাকা লাগবে আপনি ইতালি যেতে, এটা আপনি কনফার্ম ধরে রাখেন। এর মধ্যে কিছু কিছু সময় কোনো এজেন্সির মাধ্যমে ভিসা করতে গেলে আরও অনেকটা বেশি খরচ হতে পারে। ওই যে বললাম যে জন্য আপনি এজেন্সির মাধ্যমে যান, সেক্ষেত্রে খরচ বেশি হতে পারে, বা আপনার চাচাতো ভাই থাকে, খালাতো ভাই থাকে, মামাতো ভাই থাকে, তাদের মাধ্যমেগুলো হয়তো একটু খরচ কম হবে, বা আপনি যদি সরকারিভাবে যান একেবারেই খরচ কম হবে। তো একে এটা বিয়ার করে মূলত আপনি কোন ওয়েতে যাচ্ছেন। আপনি যদি লিগেল ওয়েতে যান, যদি লিগেল ওয়েতে যান তাহলে আপনি খরচ 10 থেকে 12 লাখ বা 15 লাখ এরকম পড়বে আর কি। কিছু কিছু সময় এজেন্সির মাধ্যমে গেলে আরও বেশি খরচ পড়ে। আর যদি কোনো নিকটস্থ আত্মীয় ইতালি থাকে তাহলে আপনি এর থেকে একটু কম টাকায় ভিসা করতে পারবেন। যেটা বললাম যে আপনি যদি কোনো আত্মীয় স্বজন থাকে ইতালিতে, ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, বা চাচা জেঠা মামা খালু যাই থাকুক না কেন যদি থাকে, তাহলে একটু খরচ কমে যাবে। আপনি হয়তো দেখা যায় 10 লাখও লাগতে নাও পারে, 5 লাখ, 6 লাখ, 7 লাখ এরকম হয়ে যেতে পারে। আপনি কোনো এজেন্সির মাধ্যমে ইতালি যেতে চাইলে তাহলে আপনাকে সর্বনিম্ন 12 লাখ টাকা বাজেট রাখতে হবে। এটা হচ্ছে বাজেটের বিষয় যে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যান তাহলে আপনাকে 12 লাখ টাকা আপনার বাজেট রাখতে হবে। হয়তো এত টাকা লাগবে না, 10 লাখ বা 10 লাখ প্লাস মতো লাগতে পারে। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো এজেন্সি দেখে বুঝে শুনে তারপরে আপনার টাকা পে করবেন। হয়তো যখন আপনার পাসপোর্ট নেবে তখন হয়তো 2 লাখ টাকার মতো আপনি অ্যাডভান্স নেবে, পরবর্তীতে ভিসা হওয়ার পরে আপনার বাকি টাকা তারা নেবে। তাহলে আপনি ইতালি যেতে পারবেন। যদি এই আপনার সর্বনিম্ন বাজেট যেটা সেটা হচ্ছে 12 লাখ টাকা, যদি আপনি 12 লাখ টাকা ই করেন, আপনি 12 লাখ টাকা যদি আপনার কাছে থাকে বা আপনার বাজেট থাকে তাহলে আপনি ইতালি যেতে পারেন, সেটা যে কোনো উপায়ে, যে কোনো ওয়েতে। তো বন্ধুরা, এরপরে আমরা আসি বেলজিয়াম যেতে কত টাকা লাগে। ইউরোপ মহাদেশের একটি দেশ বেলজিয়াম। অনেকের মনে প্রশ্ন থাকে বেলজিয়াম যেতে কত টাকা খরচ হতে পারে। বেলজিয়াম যেতে চাইলে আপনার খরচ পড়বে 9 লক্ষ থেকে 11 লক্ষ টাকা, তাহলে আপনি বেলজিয়াম যেতে পারবেন। এবং বেলজিয়াম যেতে চাইলে আপনাকে প্রথমে আপনার নিজস্ব নামের অ্যাকাউন্টের একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে। সর্বপ্রথম শর্ত বেলজিয়াম যাওয়ার যে আপনাকে একটা স্টেটমেন্ট দেখাতে হবে, এবং ইউরোপের সব দেশেই আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে। তার মানে আপনার বেলজিয়াম যেতে খরচ পড়বে, আপনার বাজার থাকতে হবে 9 থেকে 11 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের কি বলে যে আমরা বিভিন্ন নেট ঘেটে অনুমান করতে পারছি যে 9 থেকে 11 লক্ষ টাকা লাগতে পারে, কিন্তু এর বেশিও লাগতে পারে। ওই যে বললাম যে অনেকগুলো ওয়ে আছে, আপনি যে ওয়েতে যাবেন তো কম বেশি হতে পারে, তবে সর্বনিম্ন আপনার বাজার থাকতে হবে 11 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে আসি আমরা পর্তুগাল। অনেকে জানতে চাচ্ছেন পর্তুগাল যেতে কত টাকা খরচ হয়। তো আসলে ওই যে আমি বললাম যে আমি কয়েকটা দেশ আজকে বলবো, হয়তো পরবর্তীতে আরও কয়েকটা দেশ বাড়াবো। আপনারা যদি চান, আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো যে পরবর্তীতে আপনাদের জানানোর জন্য। আপনি যদি বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে চান তাহলে আপনার খরচ পড়বে 8 লক্ষ থেকে 9 লক্ষ টাকা। এটা হচ্ছে বাজেট, আপনার বাজেট থাকতে হবে 9 থেকে 10 লক্ষ টাকা। অনেক সময় কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে ভিসা করলে টাকা কম বেশি হতে পারে। সেটা হচ্ছে আপনার ভিসার উপর নির্ভর করবে, আপনি আসলে কোন ভিসায় যেতে চাচ্ছেন এজেন্সির মাধ্যমে, বা আপনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, সব কিছু মিলিয়ে আপনি কম বেশি হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তারপর আপনার 9 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। আপনাকে সঠিকভাবে একটি এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করে দিতে হবে। আপনি 1 লক্ষ টাকা বাজেট রাখলে পর্তুগাল যেতে পারবেন, মানে আপনার সর্বনিম্ন বাজেটটা 9 লক্ষ টাকা যেন থাকে। তারপর হচ্ছে রাশিয়া যেতে কত টাকা লাগে। রাশিয়া যেতে হলে আপনাকে খরচ পড়বে 11 লক্ষ থেকে 13 লক্ষ টাকা। অনেকে আছে সরকারিভাবে রাশিয়া যেয়ে থাকে। আপনি যদি সরকারিভাবে রাশিয়া যেতে চান তাহলে আপনার খরচ পড়বে 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা, মানে অর্ধেক খরচ পড়বে। বাংলাদেশ থেকে সবাই এজেন্সির মাধ্যমে রাশিয়ার ভিসা করে থাকে। এজেন্সির মাধ্যমে ভিসা করতে গেলে অনেকটা খরচ বেশি পড়ে। এজন্য বেসরকারিভাবে যেতে হলে আপনাকে সর্বনিম্ন 13 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। 13 লক্ষ টাকা আপনার বাজেট রাখতেই হবে। যখন রাশিয়া আপনি যেতে চান লিগেল ওয়েতে কোনো এজেন্সির মাধ্যমে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই 13 লক্ষ টাকা বাজেট করতে হবে, মানে সর্বনিম্ন।
তারপর আসেন ইংল্যান্ড যেতে কত টাকা লাগে। ইংল্যান্ড যেতে গেলে আপনার নিকটস্থ আত্মীয়ের মাধ্যমে ইংল্যান্ডে ভিসা নিতে হবে, এটা হচ্ছে প্রথমত। কারণ এখানে এখন কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে ইংল্যান্ডে ভিসা পাওয়া অনেকটাই কঠিন। আপনি যদি ইংল্যান্ড যেতে কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে একটি ভিসা নিতে চান, তাহলে আপনার খরচ পড়বে 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। এটা হচ্ছে যদি আপনি কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে যেতে চান, কারণ হচ্ছে ইংল্যান্ডে বর্তমানে কোনো এজেন্সির মাধ্যমে আপনার যেতে পারবেন না। যত এজেন্সি যত কথাই বলুক, আপনি কোনো এজেন্সির মাধ্যমে যেতে পারবেন না। তারপর আছে ফ্রান্স। বর্তমান সময় ফ্রান্সে দেওয়া অনেকটা কঠিন ব্যাপার, আপনি চাইলে ফ্রান্সে যেতে পারবেন না। ফ্রান্সে যেতে হলে অনেকগুলো নিয়ম কানুন এবং অনেক বেশি টাকা খরচ হয়। আপনি যদি ফ্রান্সে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 15 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। আর এখানে যাওয়াটা খুব কঠিন বিষয়, কারণ ফ্রান্সে যেতে এখন এজেন্সির মাধ্যমে যেতে পারবেন, কিন্তু আপনার ভিসা করতে অনেক কঠিন একটা বিষয়। তারপর আসেন গ্রিসে যেতে কত টাকা লাগে। এখন আপনাদের গ্রিসে যেতে কত টাকা সে সম্পর্কে জানাবো। বাংলাদেশ থেকে অনেক মানুষ ইউরোপে মহাদেশের ভালো কোনো দেশে যেতে চাইলে তারা প্রথমে গ্রিসে যায়, কারণ গ্রিসে গেলে অবৈধভাবে যে কোনো রাষ্ট্রে যাওয়া যায়। আপনারা অনেকেই আছেন গ্রিস যেতে কত টাকা লাগে সে সম্পর্কে জানতে চাচ্ছেন। বর্তমান সময় আপনি যদি গ্রিসে যেতে চান, তাহলে আপনার খরচ হবে 4 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা, তাহলে আপনি গ্রিসে যেতে পারবেন। সেটা যেভাবেই যান, গ্রিসের খরচটা মনে হইলো যে একটু কম, কারণ অনেকগুলো নেট গেটে গুটে পাওয়ার পরে এটাই পেয়েছি যে 4 থেকে 5 লক্ষ টাকাই লাগবে গ্রিসে যেতে। তারপর হচ্ছে অস্ট্রিয়া যেতে কত টাকা লাগে। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন অস্ট্রিয়া যেতে কত টাকা খরচ, সে সম্পর্কে একটা ধারণা দেই আমি। বেশিরভাগ মানুষ অস্ট্রিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য জানে না এবং বাংলাদেশ থেকে অস্ট্রিয়া যেতে কত টাকা খরচ হবে সে সম্পর্কেও জানে না। আপনি যদি অস্ট্রিয়া যেতে চান, তাহলে আপনার খরচ হবে 6 থেকে 8 লক্ষ টাকা, তাহলে আপনি বাংলাদেশ থেকে অস্ট্রিয়া যেতে পারবেন। সেটা আপনি এজেন্সির মাধ্যমে যদি যান বা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে যান, এই আসলে খরচটা বেয়ার করে মূলত আপনি কী কোন মাধ্যমে যেতে চাচ্ছেন। তো সর্বনিম্ন আপনাকে বাজেট রাখতে হবে 6 থেকে 8 লক্ষ টাকা, মানে 8 লক্ষ টাকা আপনি যদি বাজেট রাখেন, তাহলে আপনি যে কোনো উপায়ে যেতে পারবেন। এখন আছে স্পেন যেতে কত টাকা লাগে। বাংলাদেশ থেকে স্পেন যেতে হলে আপনাকে খরচ হবে 7 লক্ষ থেকে 8 লক্ষ টাকা। অনেক সময় এজেন্সির সাথে কন্ট্যাক্ট করার উপর নির্ভর করে, কিছু কিছু টাইমে আপনার ভিসা খরচ কম বেশি হতে পারে। আপনি যদি স্পেন যেতে চান, তাহলে আপনার সর্বমোট 8 লক্ষ টাকা বাজেট রাখলে আপনি স্পেনে ভিসা করতে পারবেন। তো বন্ধুরা, যারা স্পেনে যেতে চান তাদের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে, এটা হচ্ছে 8 লক্ষ টাকা হচ্ছে আপনার বাজেট। তো আপনারা যদি কোনো আপনার পরিবারের কোনো সদস্য যদি স্পেনে থাকে, সেক্ষেত্রে খরচটা অর্ধেকে নেমে আসতে পারে। তারপর হচ্ছে সুইজারল্যান্ড যেতে কত টাকা লাগবে। সুইজারল্যান্ড যেতে হলে অনেকগুলো ভিসার ক্যাটাগরি রয়েছে। প্রথমে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী ভিসার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার ভিসার উপর নির্ভর করবে কত টাকা খরচ হবে। আপনি যদি বাংলাদেশ থেকে যান, তাহলে আপনার সর্বনিম্ন খরচ হবে 4 লক্ষ থেকে 13 লক্ষ টাকা, 8 লক্ষ থেকে 13 লক্ষ টাকা পর্যন্ত বাজেট রাখতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী সুইজারল্যান্ডের যে কোনো ভিসা যেতে পারবেন। এখন আসি কানাডা যেতে কত টাকা। কানাডা যেতে চাইলে আপনার খরচ পড়বে 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা। কানাডা অনেক মানুষ ভ্রমণ করে এবং বিভিন্ন কাজের জন্য যায়। সবাই কানাডা যেতে কত টাকা সেই তথ্য জানতে চেয়েছিলেন, তার জন্য আমি এসে জানালাম যে কানাডা যেতে আপনার 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পড়বে। তার আগে জানিয়ে রাখি, কানাডার ভিসা খুবই 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 কঠিন একটা ভিসা। কানাডা যাওয়াটা খুবই কী বলবো, যে এটা দুঃস্বপ্নের মতো। কানাডা যারা যেতে চান, 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা, এটা জাস্ট আমাদের একটা ধারণা। তো আপনাকে মিনিমাম 15 থেকে 18 লক্ষ টাকা বাজেট রাখতে হবে এখানে গেলে। রোমানিয়া যেতে কত টাকা লাগে। রোমানিয়া বর্তমানে, কিছুদিন আগেও রোমানিয়াতে মোটামুটি সবাই হুমড়ি খেয়ে পড়েছিল যে রোমানিয়া যাবে। রোমানিয়া অনেক মানুষ সরকারিভাবে ভিসা পেয়ে থাকে। সরকারিভাবে কোন দেশে যেতে চাইলে অনেকটা খরচ কম। আপনি যদি বাংলাদেশ থেকে সরকারিভাবে রোমানিয়া ভিসা পেয়ে থাকেন, তাহলে আপনার খরচ হবে 5 থেকে 6 লক্ষ টাকা। আর আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে রোমানিয়া ভিসা করে থাকেন, তাহলে আপনার খরচ হবে 8 থেকে 10 লক্ষ টাকা। এখন অনেক বেশি পড়তেছে, প্রায় 13 লক্ষ টাকা লাগে। তো আপনার বাজেট থাকতে হবে মিনিমাম 10 লক্ষ টাকা। এখন আছে মাল্টা। ইউরোপের অনেকগুলো দেশ রয়েছে, তার মধ্যে অনেক মানুষ আছে তারা মাল্টা দেশে যেতে চায়। এমন আপনাদের জানাবো যে মাল্টা দেশে আসলে কত টাকা লাগে। বর্তমান সময়ে আপনি যদি মাল্টা যেতে চান, তাহলে আপনার খরচ হবে 8 থেকে 10 লক্ষ টাকা।
পুলেন যেতে কত টাকা লাগে? পুলেন যেতে চাইলে আপনাকে মোট খরচ করতে হবে 7 লক্ষ টাকা থেকে 9 লক্ষ টাকা। অনেক মানুষ আছে যারা ইউরোপের পুলেন দেশে যেতে চায়, কত খরচ হবে সে সম্পর্কে জানে না। আপনি যদি পুলেন যেতে চান তাহলে মোট 9 লক্ষ টাকা বাজেট রাখলেই তাহলে আপনি পুলেন্ডের একটি ভিসা পেতে পারেন। সুইডেন যেতে কত টাকা? আপনি যদি বাংলাদেশ থেকে সুইডেন যেতে চান তাহলে আপনার অনেক টাকা খরচ পড়বে, কারণ বাংলাদেশ যে মাধ্যমে অথবা দালালের মাধ্যমে সুইডেন ভিসা করতে হবে। আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে সুইডেন ভিসা করতে চান তাহলে আপনার খরচ হবে 11 লক্ষ থেকে 13 লক্ষ টাকা পর্যন্ত। এবং আপনি যদি সরকারিভাবে ভিসা পেয়ে থাকেন তাহলে আপনার খরচ অনেকটাই কমে যাবে, তখন 5-7-এর মধ্যে মোটামুটি কভার করতে পারবেন। এখন টোটাল যে কয়টা দেশ আজকে ইউরোপের দেশ সম্পর্কে আলোচনা করলাম, তো শেষ যে বিষয়টা সেটা হচ্ছে ইউরোপের কোন দেশে যেতে কত বয়স লাগে। এটা অনেকেই জানেন না, অনেকে দেখে যে 60 পার হয়েছে, 80 পার হয়েছে, তারাও যেতে চাচ্ছে। তো বিভিন্ন দেশে কিছু নিয়ম রয়েছে। ইউরোপ মহাদেশের মধ্যে কয়েকটি দেশে যেতে হলে আপনাকে সর্বনিম্ন 18 বছর হতে হবে, এবং কিছু কিছু দেশ রয়েছে দেশগুলো 20 বছর হতে হবে, এবং আরও কয়েকটি রূপের দেশ রয়েছে সেই দেশগুলো যেতে হলে আপনার সর্বনিম্ন 21 বছর হতে হবে। এবং উল্লেখযোগ্য কিছু দেশ রয়েছে যেমন রোমানিয়া এবং আরও কয়েকটি দেশ রয়েছে, এই দেশগুলো যেতে হলে আপনাকে সর্বনিম্ন 22 বছর হতে হবে, তাহলে আপনি ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন। তো বন্ধুরা, হিসাব ক্লিয়ার? তো যারা আরও কোন দেশ সম্পর্কে কোন দেশে কত টাকা লাগে যেতে, এটা যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই দেশ নিয়ে আপনাদের জানানোর জন্য। আপনাদের মতামত নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাআল্লাহ আশা করছি। তো তার আগে বলে রাখি, যারা ইউরোপে যেতে চান তাদের জন্য একটা সুন্দর সিবি এবং সুন্দর একটি কভার লেটার বানিয়ে নিতে চান আমাদের কাছে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর একটি সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।